সবাইকে আবার অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব বাইনারির যোগ এবং বিয়োগ। তার আগে আমরা দেখব যে এই ধরনের প্রশ্ন কোথায় আসছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2017 সালে পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে এটা একটা বাইনারি সংখ্যা আর একটা বাইনারি সংখ্যা, তো দুইটাকে বিয়োগ করলে কত হচ্ছে সেটা জিজ্ঞেস করছিল। আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2019 সালে এসেছিলো এরকম যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে এত এর সাথে এত এর যোগফল কত হবে। ওকে, তার মানে উপরেরটা ছিল বিয়োগ, নিচেরটা ছিল যোগ। তো আমরা এখন এই যোগ বিয়োগ করব ওই দুইটাই। তার আগে আমরা যোগ বিয়োগের যে বেসিক নিয়ম সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে শূন্য এর সাথে যদি বাইনারির শূন্য যোগ হয় তখন আনসার হবে শূন্য। শূন্য এর সাথে যদি একের অথবা একের সাথে যদি শূন্য এর যোগ হয় তাহলে রেজাল্ট হবে ওয়ান। ওকে, এরপরে যদি আমরা একের সাথে এককে যোগ করি, খেয়াল করবেন একের সাথে যদি এককে যোগ করি তাহলে আনসার কিন্তু জিরো আসবে। এবং ক্যারি হিসাবে, ক্যারি একটু খেয়াল করবেন, ক্যারি হিসাবে হাতে এক থাকবে। ওকে, মানে হাতে এক আছে এটা মনে রাখলেই হচ্ছে। ওকে, তাহলে আমরা একদম যোগের যে বেসিক নিয়মগুলো সেগুলো আমরা শিখে গেলাম। এবার হচ্ছে বিয়োগের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি, আপনারা বিয়োগের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যদি জিরো মাইনাস জিরো থাকে তাহলে জিরো হবে, এটা বুঝতেছেন বাইনারিতে। যদি ওয়ান মাইনাস জিরো থাকে তাহলে আপনারা যেটা করবেন ওয়ান হবে, বুঝতেই পারতেছেন। আর যদি জিরো মাইনাস ওয়ান থাকে তাহলে কিন্তু আবার এখনও কিন্তু ওয়ান হবে। ওকে, জিরো মাইনাস ওয়ান মানে হচ্ছে যে আপনার জিরো থেকে যদি এককে আমরা বিয়োগ করি তাহলে আপনি লিখবেন এক এবং হাতে এক রাখবেন ক্যারি হিসেবে। ওকে, পরবর্তীতে সেটা এদিকে আসবে আর কি। ওকে, এদিকে যখন আমরা আরও হিসেব করব তখন সেটা আসবে। তাহলে জিরো থেকে মাইনাস ওয়ান করলে আরও ওয়ান থাকে। ওকে, এবং ক্যারি হিসেবে হাতে ওয়ান থাকে, তাহলে আমরা লিখবো এখানে ক্যারি ওয়ান। ওকে, তারপর হচ্ছে যদি ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করা হয় তাহলে বুঝতেছেন জিরো হবে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিষয়টা, অর্থাৎ যোগ এবং বিয়োগের যে বেসিক নিয়ম সেটা। এবার আমরা এগুলোকে একদম প্র্যাকটিক্যালি দেখব এই দুইটা প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে, অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে। তাহলে এবার খেয়াল করেন, আমরা এক নম্বর কোশ্চেনটা পরে করব, আগে দুই নম্বরটা করব, কারণ দুই নম্বরটা হচ্ছে যোগ এই জন্য। ওকে, তো দুই নম্বর কোশ্চেনে হচ্ছে যে ওয়ান 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 ওয়ান, চারটা ওয়ান আছে, দেন জিরো ওয়ান, জিরো ওয়ান, তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, এই যে এই অংশটুকু তুলে নিলাম। এবার হচ্ছে এই অংশটুকু বলছে যে এখন আমি দশমিকের এই যে দশমিকটা দিয়ে তারপরে দশমিকের পরে ডিজিটগুলোকে আগে লিখতেছি জিরো জিরো ওয়ান, আর দশমিকের আগে হচ্ছে ওয়ান জিরো জিরো, অর্থাৎ এখানে একটা ওয়ান, তারপরে জিরো, তারপরে জিরো, আমি নিচে নিচে একদম বরাবর লিখতেছি, তারপর হচ্ছে দুইটে ওয়ান ওয়ান ওয়ান। এখন এখানে কী করবো আমরা? যোগ করবো, কারণ ওরাই বলছে যোগ করতে। তাহলে একটু আগে আমরা কী শিখছি? আমরা শিখছি ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হবে, জিরো হবে, এবং হাতে ক্যারি এক থাকবে বা হাতে এক থাকবে, তাহলে ওয়ান ওয়ান জিরো। এবার হাতে একটাকে এখানে নিয়ে চলে আসবেন এই যে পাশে, মনে করেন এই যে জিরোটা এখন এক হয়ে গেল। ওকে, এরকম তাহলে আমরা জিরো প্লাস জিরো সমান জিরো। ওকে, এখানে ছিল জিরো প্লাস জিরো, তো জিরো প্লাস জিরো মানে হচ্ছে জিরো, আমরা শুরুতে দেখছি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, এবং হাতে যে এক আছে সেটা এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে হবে ওয়ান। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে লিখব ওয়ান। এখন কিন্তু হাতে আর কোনো কিছু নেই, অর্থাৎ ক্যারি নেই। এবার হচ্ছে ওয়ান এবং জিরোকে যোগ করলে ওয়ানই হচ্ছে, এই দশমিকটাও দিলাম, আবার ওয়ান ওয়ান আসছে, তাহলে আনসার হবে জিরো, হাতে থাকবে এক, হাতে একটা এখান দিয়ে থাকুক। ওকে, আর এই জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরোর সাথে ক্যারিকে যোগ করে দিব তাহলে হবে ওয়ান, তারপর আর কোনো হাতে বা আমাদের কোনো ক্যারি নেই, জিরো এবং ওয়ানকে যোগ করলে হয় ওয়ান, আবার ওয়ান ওয়ান আসছে, ওয়ান ওয়ানকে যোগ করলে হয় জিরো, ক্যারি আবার এক চলে আসছে, ক্যারি এক। এবার এই দুইটাকে একটু যোগ করি, এই দুটাকে যোগ করলে দেখেন ওয়ান ওয়ানকে যোগ করলে কত হয় বলেন তো? ওয়ান ওয়ানকে যোগ করলে আবার জিরো আসতেছে, তাহলে আবার জিরো আসতেছে, আগের একটা হাতে ওয়ান আছে। এখন এই ওয়ান ওয়ানকে যোগ করলে কিন্তু জিরো যে হচ্ছে সেখানেও কিন্তু ক্যারি আরও একটা এক থাকতেছে, আরও একটা এক থাকুক। ওকে, আরও একটা হাতে এক থাকুক, বাট একটু আগে এখানে যে ওয়ান ওয়ান যোগ করছিলাম সেখানেও কিন্তু ক্যারি এক ছিল, সেই একটাকে আমি এখনকার রেজাল্ট যেটা জিরো জিরোর সাথে যোগ করে দিব, যোগ করলে আসতেছে কত? ওয়ান। আবার খেয়াল করবেন এখানে যখন আমি ওয়ান ওয়ান যোগ করছি জিরো হয়েছে তখন কিন্তু ক্যারি এক ছিল, থাকুক সেটা, তারপর এই ওয়ান ওয়ানকে যোগ করলে আবার রেজাল্ট আসতেছে জিরো, কিন্তু আবারও হাতে এক থাকতেছে।
এখন এই একটাকে আমি রেখে দিলাম, কিন্তু আগের যে ক্যারি ছিল, একটু আগের যে ক্যারি বা হাতে যেটা ছিল সেটা এখনকার যে রেজাল্ট সেই রেজাল্টের সাথে আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হয় ওয়ান। ওকে, তাহলে আমরা এখানে ওয়ান লিখব, আর একটা ওয়ান কিন্তু আমাদের হাতে রয়ে গেছে। এবার এই ওয়ানের সাথে এই ওয়ানকে এখানে যেহেতু আর কেউ নেই যোগ করে দিবেন, অর্থাৎ এখানে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এই ক্যারেক্টার যোগ হয়ে হচ্ছে ওয়ান যোগ ওয়ান। ওকে, মানে ওয়ানের সাথে ওয়ান যুক্ত হচ্ছে আর কি আলটিমেটলি, তাহলে হচ্ছে যে জিরো। ওকে, তাহলে জিরো লিখে দিলাম, আবারও ক্যারি এক। ওকে, আবারও এখানেও ক্যারি এক থাকতেছে, সেই একটাকে এখানে বসে দিবেন যেহেতু পাশে আর কেউ নেই। এবার এটা আমাদের অপশনের মধ্যে আসে কি আমরা খুঁজে দেখব। আপনারা যেটা করবেন মূলত একটু কৌশল অবলম্বন করবেন, কারণ অপশনগুলোতে নর্মালি যেটা হয় দশমিকের পরের অংশ মিলিলে হয়ে যায়। দেখেন দশমিকের পরের অংশ কোথায় কোথায় মিল আছে, সি অপশনে মিল আছে, আর কোথাও মিল না খেয়াল করেন। এটাতে দশমিকের পরের অংশ মিল নেই, এটাতেও নাই, এটাতেও নাই, সি অপশনে মিল আছে। এবার সি অপশনে বাকিগুলো মিল আছে কিনা দেখি, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান, তারপর সে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, বা আপনি আমি বাম দিক থেকে মিলে আসছি অর্থাৎ এদিক থেকে এদিকে মিলে আসছি, আপনি চাইলে এদিক থেকেও যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে দেখেন আমি কিন্তু কি জাস্ট দশমিকের আগের অংশ করেও কিন্তু কি আপনি চাইলে চেক করে নিতে পারেন। ওকে, এবার আমরা বিয়োগেরটা করবো, এটার আশেপি সূত্র আসছিল যোগেরটা। তাহলে আমরা আশা করি বাইনারির যোগ শিখে গেছি, এবার আমরা বাইনারির বিয়োগটাকে ভালো করে শিখব। ওকে, তাহলে আবারও নাম্বারটাকে আমি তুলতেছি, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান। এবার এখানেও ঠিক ওয়ান ওয়ান জিরো দশমিকের পরে, আর আগে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান। তাহলে এটা কী করবো আমরা, এটা করবো হচ্ছে বিয়োগ। ওকে, নিশ্চয় খেয়াল আছে এক থেকে জিরো বিয়োগ করলে এক হয়, এই যে এখানেও সেই জিনিসটা হচ্ছে এক থেকে জিরো বিয়োগ করলে এক, তারপরে জিরো থেকে এক বিয়োগ করলে আমি পড়াইছিলাম কি এক হবে এবং ক্যারি থাকবে এক, এখন হচ্ছে ক্যারি এক। এখন এই ক্যারিটাকে আপনি কীভাবে কাজ করবেন? ওকে, এবার হচ্ছে আপনি ক্যারিটাকে একটু একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। প্রথমে আপনি এখানকার কাজটা করবেন, জিরো থেকে এক বিয়োগ করলে কত হয়, জিরো থেকে এক বিয়োগ করলে হয় এক। ওকে, ওয়ান আসতেছে, খেয়াল করবেন আপনি আগে এই কাজটা করবেন, জিরো থেকে এক বিয়োগ করলে কিন্তু আবারও এক আসতেছে, এবং সেই একের সাথে আগের যে ক্যারি ছিল সেই ক্যারিটাকে বিয়োগ করে দিবেন। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু যে রেজাল্ট ওয়ান আসছে সেই ওয়ান থেকে ক্যারি ওয়ানকে যদি আবারও বিয়োগ করি তাহলে আমাদের আসে জিরো। ওকে, খেয়াল করবেন কিন্তু, আবারও বলতেছি আপনি ক্যারি যেটা থাকবে সেটাকে কিন্তু রেজাল্ট থেকে বিয়োগ করতে হবে, যোগ না বিয়োগ। ওকে, তাহলে খেয়াল করেন এই যে এখানে জিরো থেকে ওয়ান যখন বাদ যাচ্ছে, ওয়ান হচ্ছে সেই ওয়ান থেকে আগের ক্যারি যেটা ছিল সেটাকেও বাদ দিতে হবে, বাদ দিলে ওয়ান ছিল রেজাল্ট, রেজাল্ট থেকে আবার ক্যারি যেটা ছিল সেটাকে বাদ দিলাম, তাহলে আসলো জিরো। কিন্তু এক্ষেত্রেও আমরা যখন জিরো থেকে ওয়ানকে বিয়োগ করছি আমাদের রেজাল্ট যে ওয়ান হয়েছিল সেখানেও কিন্তু একটা ক্যারি রয়ে গেছিলো। ওকে, সেই ক্যারিটাকে আপনারা এখানে নিয়ে চলে আসবো, এ পাশে নিয়ে চলে আসবো, এ পাশে নিয়ে আসার এই যে ক্যারিটাকে এখানে আবার লিখলাম আমরা। ওকে, এখন এবার আবার আমরা আবার এখানে বিয়োগ করব, বিয়োগ করলে দেখতে পাচ্ছি আমরা ওয়ান মাইনাস ওয়ান মানে কত, জিরো, জিরো থেকে আবার এই ওয়ানকে বিয়োগ ক্যারিটাকে। ওকে, তাহলে জিরো থেকে ওয়ান ক্যারিকে বিয়োগ করলে আবারও ওয়ান আসতেছে, সেই ওয়ানটাকে আমরা এখানে লিখবো। লিখার পরে এখানেও কিন্তু এই কাজটা যখন করছি তখনও কিন্তু ক্যারি আরও এক রয়ে গেছে। ওকে, সেই ক্যারিটাকে আবার এখানে নিয়ে চলে আসবো, এখানে যখন নিয়ে আসবো তখন আবারও তার মানে এখানে একটা ক্যারি আছে। দেন আবারও এখানে জিরো আসার কথা ছিল ওয়ান থেকে ওয়ান গেলে, কিন্তু আবার ক্যারিটা বিয়োগ বিয়োগ যাওয়ার পরে আবারও ওয়ান হয়ে যাবে। ওকে, এরপরেও আরও একটা ক্যারি থেকে যাচ্ছে, সেই ক্যারিটা এখানে চলে আসবে, এখানকার রেজাল্টের সাথে এসে মাইনাস হবে, এখানে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয়, জিরো থেকে আবার ক্যারি ওয়ান বাদ যাচ্ছে, ক্যারি ওয়ান বাদ গেলে আবারও ওয়ান আসতেছে। ওকে, এবং সেখানেও কিন্তু আরও একটা ক্যারি রয়ে গেছে, সেই ক্যারিটা আবার ওয়ান। ওকে, এবার আমরা এখানে চলে আসলাম, এখানে কাজ করেন, কাজ করলে আবার জিরো আসতেছে, জিরো থেকে আবার ওয়ান ক্যারি করলে আবারও ওয়ান, এরপরেও কিন্তু আর একটা ওয়ান রয়ে গেছে, সেই ওয়ানটাকে এখানকার রেজাল্ট যেটা সেটা থেকে বাদ দিব, বাদ দিলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, জিরোটাকে এই পাশে লেখার দরকার তেমনটা নেই, আর এখানে আমরা দশমিকটা দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগফলের রেজাল্ট। ওকে, এটা একটু কঠিন হয়ে গেছে আমি জানি, বাট আমি আপনাদেরকে আরেকটা সহজ একটু পরে দেখাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে সহজ একটা দেখাবো, তাহলে এটার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাহলে আমরা লিখতেছি, খেয়াল করবেন, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ডট ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা আমাদের বইতে দেওয়া আছে এই কোশ্চেনটা, সেখান থেকে আপনারা যারা বইটা কালেক্ট করছেন তারা দেখে নিতে পারবেন। ওকে, আইসিটি স্টাডিজ এই বইটা হচ্ছে, আইসিটি স্টাডিজ। ওকে, তাহলে আমরা
আবারও সেই আর একটা বাইনারি সংখ্যা লিখতেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে সেই বাইনারি সংখ্যা, এখানে আমরা বিয়োগটা করব। এখানে করলে আপনারা একদম ইজিলি আরও ভালোভাবে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তাহলে আমরা বলছিলাম ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়, তাহলে এখানে জিরো লিখান, আর জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে, ওয়ান হবে এবং ক্যারি থাকবে ওয়ান। এবার ক্যারি ওয়ান এখান দিয়ে থাকুক, আর ওয়ান থেকে এই জিরোটাকে বাদ দেন, জিরো দিকে বাদ দিলে আরও ওয়ান হয়। ওকে, মানে ওয়ান থেকে জিরো দিলে তো ওয়ানই হয়, এবং এই ওয়ান থেকে এই ক্যারিটাকে বাদ দিতে হবে, বাদ দিলে হয় জিরো। এবার আর কোনো ক্যারি নেই, কারণ ওয়ান থেকে ক্যারি ওয়ান যখন বাদ দিয়েছে জিরো হয়ে গেছে, আর কিছু ক্যারি হিসাবে আমাদের কাছে নেই। এবার হচ্ছে এই ওয়ান থেকে এই জিরোটাকে বাদ দিলে আবারও ওয়ান আসতেছে। ওকে, এবার আমরা দশমিকটাকে বসালাম, তারপরে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে, ক্যারি থাকবে ওয়ান, ক্যারি ওয়ান এখানে থাকুক। এবার এই ওয়ান থেকে জিরোটাকে বাদ দিলে ওয়ান হয়, সেই ওয়ান থেকে ক্যারিটাকে বাদ দিয়ে দিলে আরও জিরো থাকে। ওকে, তাহলে সবসময় খেয়াল করবেন ক্যারিটাকে বিয়োগফলের ক্ষেত্রে বাদ দিয়ে দিতে হবে, মানে রেজাল্ট যেটা সেটা থেকে বাদ দিয়ে দিবেন আপনি। এবার জিরো থেকে জিরো গেলে জিরো হয়, ওকে, ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয়, আর হচ্ছে ওয়ান থেকে জিরো গেলে আরও ওয়ান বাকি থাকে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের একদম সহজতম যে বিয়োগ সেটা, আর এটা ছিল একটু কঠিন, কারণ এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। সো ভর্তি পরীক্ষা একটু কঠিনগুলো আসবে, এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, আর সেই জন্য আপনারা এই বইটা ফলো করতে পারেন। তাহলে আমরা আজকে কী শিখলাম, আজকে শিখলাম আমরা কীভাবে বাইনারির যোগ এবং বিয়োগ করব। আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছে, যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আরেকবার টেনে দেখবেন, এবং পরবর্তীতে আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা করব। সেই টিউটোরিয়াল দেখানো আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ, টাটা।